আপনি কি জানেন ভারতের প্রথম মিল্ক ভেন্ডিং এটিএম কোথায় রয়েছে? আচ্ছা, এক্সাম টাইমে গুগল ফর্মের শেষে ক্যাপচা তো আমরা সবাই সাবমিট করি, কিন্তু ক্যাপচা আমরা কেন দিই এবং এর পুরো কথাটাই বা কি? 50 বছর ধরে চাঁদের মাটিতে পড়ে রয়েছে একটা পরিবারের ছবি, কিন্তু কেন, কি রয়েছে এর পেছনের রহস্য? বন্ধুরা, এইরকম তথ্য সহ আরও অনেক রকমের তথ্য কিন্তু আজকে রয়েছে ভিডিওতে। আমি রয়েছি অভিজিৎ তোমাদের সাথে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই আসা যাক ভারতের প্রথম মিল্ক ভেন্ডিং এটিএম। এক্ষেত্রে এটিএম হচ্ছে এনি টাইম মিল্ক, যেটা প্রথম দেখা যায় গুজরাটের আনন্দ টাউনে। আমুল কোম্পানি প্রথম এই ধরনের এটিএম মেশিন বানায়, আর তাদের ইচ্ছা ছিল যে এই ধরনের এটিএম সারা ভারতের রুরাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে ছড়িয়ে দেওয়া। এবং বন্ধুরা, এই এটিএম মেশিনটিতে মোট 150টি দুধের পাউচ স্টোর করা যায় এবং প্রতিটা 300 ml পাউচের মূল্য মাত্র 10 টাকা। বাস্কিন রবিন্স থেকে তো আমরা অনেকেই আইসক্রিম খেয়েছি, কিন্তু বন্ধুরা তোমরা যদি ভালো করে বাস্কিন রবিন্সের যে অফিসিয়াল লোগো সেটা যদি লক্ষ্য করো, তাহলে মিডলে 31 লেখা দেখবে। কিন্তু 31 লেখা থাকে কেন? অ্যাকচুয়ালি বন্ধুরা, বাস্কিন রবিন্সের যে আইসক্রিমের ফ্লেভারগুলো থাকে তার মোট সংখ্যা হচ্ছে 31। বন্ধুরা, ধরো একটা বাটিতে জল আছে এবং সেই বাটিতে আমি একটা কয়েন ডুবিয়ে দিলাম, তাহলে সেই কয়েনটা ভাসবে না ডুববে? ওয়েল বন্ধুরা, আমি কিন্তু এখানে বলবো ভাসবে। অ্যাকচুয়ালি তুমি যদি কখনো জাপান গিয়ে থাকো তো সেখানকার কয়েন কিন্তু দেখবে দিব্যি জলে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এর পেছনে রিজনটা কী? তো অ্যাকচুয়ালি বন্ধুরা, জাপানিজ কয়েনকে বলা হয় ইয়েন, এবং এই ইয়েন খুব লো ডেন্সিটি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, লাইক অ্যালুমিনিয়াম। তো বন্ধুরা, আমরা ছোটো থেকে কিন্তু জানি যে জলের থেকে যদি কোনো পদার্থের ডেন্সিটি কম হয় তাহলে সেটা কিন্তু জলে ফ্লোট করবে। তো বন্ধুরা, এক্ষেত্রে জাপানিজ কয়েনগুলোর ওয়েট এবং ডেন্সিটি দুটোই খুব কম হয়, তো তারা ইজিলি কিন্তু ফ্লোট করে। তো বন্ধুরা, ভারতেও এরকম যদি কয়েন চলে আসে তাহলে কিন্তু মন্দ হয় না, বিকজ তাহলে আমাদের ওয়ালেটের লোডটা কিন্তু অনেকটা কমে যাবে। আজকাল পরীক্ষা মানেই কিন্তু অনলাইন, এবং অনলাইন পরীক্ষার যে প্রধান মাধ্যম এখন সেটা হচ্ছে কিন্তু গুগল ফর্ম। তো বন্ধুরা, আমরা যখন গুগল ফর্ম সাবমিট করি তোমরা নিশ্চয়ই ক্যাপচা পেয়ে থাকো। অনেক সময় ক্যাপচাতে আমাদের ট্রাফিক লাইটে টিক করতে হয়, অনেক সময় ক্রস ওয়াকে টিক করতে হয়, কিন্তু ক্যাপচা কেন আসে এবং ক্যাপচার পুরো কথাটাই বা কী? তো বেসিক্যালি বন্ধুরা, ক্যাপচার পুরো কথা হচ্ছে কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটার্স অ্যান্ড হিউম্যান অ্যাপার্ট। তো বন্ধুরা, গুগল জাস্ট এটুকুই চেক করে যে তুমি যখন সাবমিট করছো, যে মানুষটা সাবমিট করছে সে অ্যাকচুয়ালি কোনো রিয়েল ইউজার নাকি কোনো বট। তো বন্ধুরা, এটা বেসিক্যালি আমাদের সিকিউরিটি পারপাসের জন্যই দেওয়া হয়। তুমি কি জানো, আজ থেকে ঠিক 50 বছর আগে 1972 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয় অ্যাপোলো 16। মোটামুটি প্রায় 11 দিন 1 ঘন্টা পর সেই স্পেস ক্র্যাফটটি চাঁদে পৌঁছায়, অর্থাৎ ল্যান্ড করে। এবং সেই স্পেস ক্র্যাফটের অন্যতম সদস্য ছিলেন চার্লিস ডাক। তিনি কী করেন, চাঁদের মাটিতে পা রাখেন এবং পর্যবেক্ষণ করেন, এবং যখন পৃথিবীতে ফিরে আসতে হবে তিনি কী করলেন, তার পরিবারের সাথে তোলা একটি ফটো চাঁদের মাটিতে রেখে দিলেন। এবং যখন পরে তিনি পৃথিবীতে ফিরে আসেন এবং তাকে ইন্টারভিউ করা হয় যে তিনি কেন এই কাজটা করলেন, তো তার উত্তর ছিল ঠিক এরকম যে আমি অনেকটা টাইম আমার কাজের সূত্রে ফ্লোরিডাতে থাকতাম, তো আমি পরিবারকে অতটা সময় দিতে পারতাম না, এবং আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি আমার বাচ্চাদের সাথে চাঁদে ঘুরতে যাব। তো যেহেতু এটা কোনোভাবেই সম্ভব না, তাই আমি এই একটা স্মৃতি হিসাবে এই ফটোটা চাঁদে রেখে এসেছিলাম। তো বন্ধুরা, একটা ফ্যাক্ট এখানে তোমাদের আমি বলি যে আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবিটার অস্তিত্ব কোনোভাবেই কিন্তু চাঁদের থাকবে না, বিকজ চাঁদের টেম্পারেচার অনেক হাই থাকে। বন্ধুরা, এখন অবধি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। তোমাদের জন্য একটা পাজেল আছে আজকে, তোমরা এই পাজেলটা সলভ করো এবং আমাকে কমেন্ট করে জানাও। তো যে সমস্ত কমেন্টগুলো সঠিক হবে তো আমি লাভ রেখে সেটা রিপ্লাই দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকের ভালো লেগেছে, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করে দিও। বাই।